মিথ্যাবাদী, কি করে লাগে চোর সব চোর, আর রং যেটা লাগাইছে নড়িয়া কই মৃত্যু বেঈমান, আমার কথা মিথ্যা কথা বলবে কেন, মিথ্যা বলবে কেন, সত্য বলতে হবে, সত্য না বললে কি করবেন? এই দেশে এখন মাছের গায়ে মেকআপ দিয়ে তৈরি করা হচ্ছে মাছের কৃত্রিম যৌবন। ঘটনাটি শুনলে অবাক হলেও এমন কাণ্ড ঘটেছে রাজধানী ঢাকায়। নড়াল এক্সপ্রেসের ক্যামেরায় দেখুন বিস্তারিত। ওইখানে দেখেন মাছের মধ্যে রং দিচ্ছে, ওই লাল রং দিচ্ছে দেখেন, ওরাই ওরাই রং দিচ্ছে। হ্যাঁ, আর আমার স্বামী আব্দুল সিং, এই ক্যামেরা আসো তো, আমি বলছি লাল রং কি, এটা কি, এই এই এইটা উল্টা দিয়ে দেখবেন রং, এটা উল্টা দিয়ে দেখবেন রং, এইটা উঠালে রং পাবো। হ্যাঁ, আমি দেখছি ওই যে রঙের ডিব্বা, ওই ওই বোতলটা নিয়ে আসুন, কই বোতল কিছু নাই, উনি তো বলতেছে চ্যালেঞ্জ করছে, আপনি দেখছেন রং দিতে? আমি দেখছি রং দিতে, আমি দেখছি, আপনি এগুলো চেক করেন, পাইবেন রঙের ডিব্বা, রং তো দেখাই যা। আমি যদি মাসে ফরমালিন দিতে বলি আপনি ফরমালিন দিবেন? আমি দেখছি, আমি নিজে দেখছি বোতল থেকে আপনি নিয়ে দিতেছে, আমি বললাম এটা তো ঔষধ, বললো কি ঔষধ, বুড়া মানুষটা মিথ্যা কথা বলতেছে, আমি নিজে দেখছি রং নিয়ে লাগাইতেছে, আর রং যেটা লাগাইছে নড়িয়া কই মৃত্যু বেঈমান, ভুলো হয়ে গেছে মৃত্যু, মিথ্যা কথা বলতে বলতে মিথ্যাবাদী, কি করে লাগে চোর সব চোর, আমি আপনার সামনে বলছি চ্যালেঞ্জ, আমরা তো জর্জরিত হয়ে গেছি এদের হাতে, এই যে মা আছে পোকা ধরে গেছে, কোন দিনে কোন দিনে কোন সময়, আমাদের কাছে কিছু অসুবিধা আছে, আমরা এরা হলো দশজন, আমরা কিন্তু হাজার জন, আমরা কেউ মাঝেই না, চুপ করে থাকি, আমরা যদি প্রতিবাদ করি, আমরা যদি ধরি, তাহলে এই চোরা ব্যবসা উঠে যাবে, তার ব্যবসা করতে পারবে না, আমার কথা মিথ্যা কথা বলবে কেন, মিথ্যা বলবে কেন, সত্য বলতে হবে, সত্য না বললে এই লাঠি আছে আমাদের কাছে, সত্য না বললে কি করবেন? এই এরা সব পারে, সব পারে, মানুষও মারতে পারে, পারে নাকি, সব পারে, এই ব্যবসায়ীরা টাকার জন্য সব পারবে, পারে সব পারে, সব পারে, লাভের জন্য মানুষের খাদ্যে বিষ মেশাতেও একটুও কাব্বে না বর্তমান সময়ে ব্যবসায়ীদের কাছে, সেটা হতে পারে সবজি ব্যবসায়ী, হতে পারে মাছ ব্যবসায়ী, হতে পারে শাক অথবা ফল ব্যবসায়ী, সামান্য সময়ের জন্য কষ্টার্জিত টাকা দিয়ে শুধুমাত্র জীবন ধারণের জন্য আপনি যে খাবারটি খাচ্ছেন, অথচ আপনার এই খাবারটাই আপনার মৃত্যুর কারণ হচ্ছে, এই খাবারটাই আপনার পরিবারের জন্য একটা অশনি সংকেত বয়ে আনছে। একজন সুস্থ মানুষ যখন পরিবারে অসুস্থ হয়ে পড়েন, তখন সেই পরিবারের আশা, সেই পরিবারের স্বপ্ন নিমিষেই ভেঙে যায়, অথচ ছোট্ট একটি ভুল, ছোট্ট একটি লোভের কাছে এখন বাংলাদেশের সাধারণ মানুষ জিম্মি।